ট্রিবুনাস লাইভ। তো আজকে হচ্ছে যাওয়ার দিন, আমার উঠে সকালবেলা উঠে রুটি রুটি পরোটা সব রেডি, স্নান হয়ে গেছে, এখন আমি ফুল রেডি। দেখতে পাচ্ছ বাইরে অনেকটা ঠান্ডা, তবে মানে আমি একটু ভয় পাচ্ছি যে পুরো গরম না লাগে, কারণ আমি সোয়েটার তারপরে একটা হুডি টাইপের পরলাম। যাই হোক, নিচে আর একটা টি শার্টও পরা আছে, যদি সেরকম হয় তো খুলে দিতে হবে। বাইরে তো ঠান্ডা, কারণ গাড়ির ভিতর তো গরম লাগবে, তাই না? আর এই সূর্য আমার উঠু উঠু হচ্ছে, প্রায় পৌঁছে গেলো বলে ছুটি আসছে। আমাদের বেটিং পথে সব এখন নামানো হচ্ছে, কিটুমের ঘুম কাটে নেই চোখে, গাড়িতে ঘুমাবে। আমরা নামতেছি, আর কোইনসিডেন্টলি আমাদের জামা একই হয়ে গেছে, ব্লু জিন্স। এদিকে হচ্ছে, এটা কি কালার বলো, লাইট পিঙ্ক কালারের হুডি, আমারও তাই, এমনকি শুটা পর্যন্ত একই কালার। শুটা আমি পরে চেঞ্জ করে লোফার করলাম লাস্টে। ঢোকা হয়ে গেছে, আর এখানে কথা হচ্ছে কি ক্যামেরা আনে নাই, ঠিক আছে বারান্দা রেখেছি, বিহারের উপরে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, একটু সবার ঘুমটুমু হয়ে গেল। আমাদের সাথে সাথে ছাগলটাকে, ছাগলটা নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো, কিটুমকে দে না, কিটুম পারবে না, দাঁত দিয়ে ছেড়ে দিয়ে দেবো, তাও কত শক্তি দেখে। আমরা ব্রেকফাস্ট করবো, আমরা হচ্ছে একটু ফ্রেশ হওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসলাম, সাগর রেস্টুরেন্ট। তো এখানে একটু ব্রেকফাস্ট, চা মানে ব্রেকফাস্ট তো নিজেরাই নিয়ে আসি, ওটা করবো আর চা খাবো এখান থেকে। শুধু সব ব্রেকফাস্ট চলতেছে, আয়োজন দেখো ব্রেকফাস্টের, সেটা তো ঢাকাই পড়ে গেছে, গন্ধ বেরা শুরু হয়ে গিয়া বা গন্ধ কেন হবে, ডিম কারি গন্ধ বলে। আমরা হচ্ছে মুজাফরপুরে একটা রেস্টুরেন্টে আসলাম লাঞ্চ করার জন্য, যদিও কিচ্ছু খিদে নেই। আর আপনাদের আজকে রাতে পার্টনার থাকার কথা, দেখা যাক কি হয়। এটা হচ্ছে রেস্টুরেন্টে, হ্যাঁ যাবো, একটা ভালো একটা জায়গা খোঁজা গিয়ে, ওই দিকটায় কুকুর বসে ভালো তো মিলিমিলি। এখানে আশেপাশে লোক কী খাচ্ছে ওগুলো দেখতেছি আমরা, এটা নেওয়া উচিত হবে না, ওরকম হয় ওটা কি তুমি অ্যাজ ইউজুয়াল গেম, মোবাইল গেম নেই না, আচ্ছা মোবাইল অনেক ইনফরমেশনও জোগাড় করে, এনভায়রনমেন্টটা ভালো আছে, গুড। আর এদিকে আমরা ভেজ মজিটো, আমারটা চলে আসছে চিকেন না ভেজিটা, ভালো আছে মান্নাদের কফি চলে আসছে, মান্নাদের অন্য কিছু খাবে না। আমাদের এখানে নেক্সট চলে আসছে মজিটো, সব স্যুপ ঠান্ডা সব একসাথে খাচ্ছে, কি যা হবে পেটের অবস্থা। আমাদের নেক্সট চলে আসছে চিকেন চাউমিন, চিলি চিকেন, এখানে সার্ভ করে দিচ্ছে, মান্নাদা খাবে না, তা মান্নাদের প্লেট ফাঁকা। হয়ে গেছে কিটুম, লাঞ্চ হয়ে গেছে, হোটেলটার নাম হচ্ছে ব্লু ডায়মন্ড আর কৃষ্ণাবতী রেস্টুরেন্ট। এই যদি নিরিখানে কিলিবি ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে আমরা হচ্ছে মুজাফরপুর থেকে আড়া যাচ্ছি, পাটনাটা গেলে আমাকে ভিতরে ঢুকতে হলো, তো ফিক্স তো হয় নাই হোটেলের সাথে, হ্যাঁ না ফিক্স হয় নাই, তো যতক্ষণে দূর যাওয়া যাবে তত দূর আর কি যাবো। আমি এখানটায় কীভাবে কীভাবে যে আসলাম, হোটেল মোটামুটি পৌঁছে গেছি, হোটেল রিগল আমাদের হোটেল, এখনো
প্রবেশ করিনি, এখন প্রবেশ করব আমরা। রুমের দিকে যাচ্ছি, প্রচন্ড টায়ার সবাই। জাস্ট আবার অর্ডারও দিয়ে দিতে বললো খাবারের। না না না, কোনটা খুলছে এখন? এটা হচ্ছে আমাদের রুম। জিজ্ঞেস করলাম না, ফ্রি ওয়াইফাই আছে নাকি, কানেক্ট করে দাও। এদিকে ডিনার চলে আসছে, আর মান্নাদের কালকের প্ল্যান করে যাচ্ছে, আর আমরা খেতে খেতে ম্যাচ দেখবো। চলো খেয়ে নিই। আমিও ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু আমি শ্যাম্পু করে দিই, আর যে ছর্দি শ্যাম্পু করেছে আমি শ্যাম্পু করে দিই, ঠান্ডা যে এমনি স্নান করলাম। ছর্দি বাড়বো কি, কিন্তু বাড়বো তোরটা। চল হয়ে গেছে, এখন আমাদের প্রোগ্রেস অনেক কম, সেজন্য হচ্ছে প্ল্যান আবার মানে প্ল্যান চেঞ্জ না, আমরা যেই ভাবছিলাম যেই টাইমে পৌঁছানো যাবে আন্দ্রাবাদে, সেটা হচ্ছে না, তার থেকে বেশি লাগছে। তো এখন কী করা হবে নেক্সট জানা নেই, এখন নেক্সট শুধু বারাণসীর জন্য বেরোবো কালকে সকাল সকাল। তো আজকে ব্লগটা এখানে এড করবো, যদি ভালো লাগে লাইক করো, খারাপ লাগে ডিসলাইক করো। ডিসলাইকের কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি। যারা এতক্ষণ ধরে সময় দিয়ে দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা বোধহয় আমাদের প্লিজ সাবস্ক্রাইব করো আজকের জন্য। বাই।